হ্যালো ফ্রেন্ড, সবাইকে হক ক্লোব এন্টারটেনমেন্টের পক্ষ থেকে স্বাগতম। তো এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি, তারাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং সাথে দেখবেন একটি বেল বাটন, সেই বেল বাটন ক্লিক করে দিন, যাতে আমার কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা পেতে পারেন। তো আমার আজকের টপিক হচ্ছে, আপনারা কীভাবে, যে আমি এখন যে ভিডিওটি বানাচ্ছি কার্টুন মেকার, তো আপনারা ঠিক সেমলি কীভাবে আপনারা কার্টুন ভিডিও বানাবেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, ভিডিও শুরু করার আগে আপনারা কীভাবে সফটওয়্যারটি পাবেন সেটা বলে নিই। তো আপনারা এই সফটওয়্যারটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তো সেখান থেকে আপনারা ডাউনলোডটা করে নেবেন, তারপর ডাউনলোড করার পর ইনস্টল করে নেবেন। তো এখনই চলুন, এখন আপনাদেরকে দেখাচ্ছি, ভিডিওটি ভালো করে লক্ষ্য রাখবেন। তো চলুন শুরু করি। আপনারা যেটা দেখবো সেটা হচ্ছে, আপনার টেলিগ্রামটি ডিসক্রিপশন থেকে ইনস্টল করার পর আপনারা এভাবে একটা অপশন পাবেন ঢুকার পর। তো আপনারা এখানে ক্রিয়েট অপশন যেটা আছে ওইটাতে ক্লিক করবেন, তারপর ক্রিয়েট অপশন করার পর আপনাকে ঠিক এরকম আসবে না, যেহেতু আমি অলরেডি ভিডিওটা করছি তো সেই জন্য আসছে। তো আমি এটাকে রিসেট করে নিব। ঠিক আপনারা যে ভার্সনটা পাবেন, মানে ঢোকার পর যেটা পাবেন ঠিক সেটা আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আপনারা ঠিক সেমলি এরকম একটা পাবেন। তো এরকম পাওয়ার পর আপনার যেটা করতে হবে, এটা হচ্ছে ফিমেল ভার্সন দেওয়া। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার হাতের বাম সাইডে দেখেন যে ক্যারেক্টার লেখা আছে, তো ওইটাতে আমি ক্লিক করব। তারপর আমি যেহেতু জেন্ডারটা চেঞ্জ করে নেবো, আমার ডান সাইডে দেখতে পারতেছেন, তো এখান থেকে আমি ক্যারেক্টার চেঞ্জ করে নেবো। তো এটা হচ্ছে আমার ক্যারেক্টার। তো আমি আপনাকে এখানে দেখতে পাচ্ছেন যে আমার সাথে আছে, মানে ডান হাতে ডান সাইডে আছে স্কিন টোন। তো এটা হচ্ছে আপনার স্কিন, স্কিনের যে কালারটা তো ওইটা। তো আমি উপরেটা সিলেক্ট করে নেবো। তারপর আপনি দেখেছেন যে চোখের আই, তো আপনার চোখের যে কালারটা ঠিক এটা আপনি কীভাবে চেঞ্জ করে নেবেন সেটা দেখবে। তো আমি একটা কালার চুজ করব। তারপর আপনি দেখেছেন যে হেড, তো এখানে আপনি আপনার চাইলে আপনার যে বাসনে ইচ্ছা ঠিক সেই বাসনে আপনার মাথাটা বড় করে নিতে পারবেন, সেখানে আর একটু বড় আছে। তো আমি এটাই ক্লিক করব যেটা পারফেক্ট। তারপর আপনি একটু নিচে যাবেন, দেখবেন যে এখানে হেয়ার আছে, তো আপনি এখানে হেয়ারের যে বিভিন্ন কালারগুলো এগুলো করে নেবেন। তো আমি একটু ম্যাচিংয়ের জন্য আমি একটু উপরেটাই সিলেক্ট করব। তারপর আপনি নিচে আসেন যে টপ, তো আমি এখানে ড্রেসের কালারটা, তো এটা আপনি দেখতে পাচ্ছেন যে ড্রেসের যে কালারটা, তো আমি একটু উপরেটাই সিলেক্ট করে নেব। তারপর আপনার ধরেন যে আপনি ব্ল্যাকটা দিলাম, তো আপনি এখানে আছেন যে বটম, যেখানে আপনার প্যান্টের যে একটা কালার তো এটা আপনার ক্লিক করুন। তো আমি এটা ব্ল্যাক দিয়ে দিলাম, যেহেতু আমি চাইতেছি। তো আমি আপনার এখানে একটু নিচে যাবেন, দেখবেন যে শুজ, তো আমি পুরোটাই শুজ কালো দিয়ে দিলাম। আপনার এখানে অনেক কিছু কালার আছে, তো আমি ব্ল্যাক দিয়ে দিলাম। তো আমার একটু ম্যাচিং হয়ে গেছে। তো আপনি এখানে আমার, তারপরে যে আপনারা দেখেছেন যে আমার লেফট সাইডে ব্যাক আছে, তো ব্যাকে ক্লিক করবেন। তো ব্যাকে ক্লিক করলে আপনার পজিশনে চলে যাবে। তারপর আপনি এখানে নিতে পারছেন যে আমার হাতে বাম সাইডে ইমোশন, তো ইমোশনটা হচ্ছে আপনার যে কীতে, মানে আপনার যে মুখের যে স্টাইলটা থাকবে সেটা কী। আপনি এখানে হ্যাপি আছে হ্যাপি দিতে পারেন, এখানে আছে স্যাড, স্যাড মানে আপনার কথাগুলো একটু গম্ভীর সুরে হবে। তারপর এখানে আছে যে আপনার এটা দেখতেছেন যেটাতে একটু এ করবে, তারপর অ্যাংরি রাগান্বিত পাবে, এরকম অনেকগুলো আছে। তো আমি এটা সর্বক্ষেত্রে আপনার নর্মালটা ন্যাচারালটাই ভালো। তারপর আপনি দেখেছেন যে তারপর আবার ব্যাক বাটন দিবেন। তারপর আপনি দেখছেন যে ব্যাকগ্রাউন্ড, তো আপনার এই যে পিছনের যে সিনেটা আছে তো এটা চাইলে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। তো আপনি এখানে দেখতেছেন যে অনেকগুলো আছে, তো আমি এখানে দেখেন যে ক্যামেরা থেকে, যদি আপনি চান যে আপনার ক্যামেরা থেকে নেবেন তো সেটাও পারবেন। আবার চাইলে আপনার লাইব্রেরি, মানে আপনার যে ফোনের গ্যালারি থেকেও ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন। তারপর আছে আপনার এখানে ডুডল, তো এখানে ক্লিক করে আপনি একটা কালার নিতে পারবেন, সেটা হচ্ছে আপনার ইচ্ছামতো, দেখেন যে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হচ্ছে, তো আপনি এটা করতে পারেন। তো আমি এটা করব। তারপর আপনি দেখতেছেন যে এখানে তারপর ব্যাক বাটন দিয়ে দিব। তো ব্যাক বাটন দেওয়ার পর এটা হচ্ছে আমার মোটামুটি আমার প্রেজেন্টেশন তৈরি হয়ে যাবে। তারপর আপনি দেখতে পাচ্ছেন যে আমার ঠিক আমার যে কার্টুনটা ওইটার সামনে আসছে যে মেসেজ, তো আমি মেসেজে ক্লিক করে এটাকে ভয়েসে নিয়ে যাব। তারপর আমার হাতে ডান সাইডে আসছে যে প্রিভিউ রেকর্ড, তো 30 সেকেন্ড। আপনি যদি এটাকে নর্মালি ফ্রিতে যদি ট্রায়াল করতে চান তাহলে আপনাকে 30 সেকেন্ডের ভয়েসটা করতে হবে, আর যদি তার বেশি করতে চান তাহলে আপনার 90 সেকেন্ডের যেটা ওইটা হচ্ছে আপনার ডলার দিয়ে কিনতে হবে, তো ওইটা করতে পারবেন। তো আমি একটু নর্মালি আপনাদেরকে দেখাচ্ছি রেকর্ড করে। তো আমি যদি রেকর্ড করি, ধরুন আমি একটা রেকর্ড করব যে হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছেন, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট দিবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। তো আমি এটাকে বড় করব না, তো এটাকে স্টপ করে দেব। তো স্টপ করে দেওয়ার পর আপনার এটা অ্যানালাইসিস হবে, আপনার যে ভিডিওটা ওইটার সাথে আপনার বয়সটা ম্যাচিং হয়ে যাবে। তো বয়সটা ম্যাচিং হওয়ার জন্য আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো
অপেক্ষা করা হয়ে গেলে আপনার এটা অটোমেটিকলি আপনার বয়সটার সাথে ম্যাচ হয়ে যাবে, তো আপনার কিছু করতে হবে না। সময় নেবে, তো আপনার যখন রেকর্ডটি কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এখানে দেখবেন যে প্রিভিউ, যে আপনার ভিডিওটা কিরকম হইতেছে, তো আপনি প্রিভিউতে ক্লিক করলে হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট দিবেন এবং আপনার ফ্রেন্ড শেয়ার করবেন। তো আমি এটাকে বড় করবো না, তো এটাকে তো এইভাবে আপনি আপনার রেকর্ডটি তৈরি করবেন, তারপর আপনি এটাকে কীভাবে সেভ করবেন তো আমি সেটা দেখাবো। তো আপনি দেখতে পাচ্ছেন যে শেয়ারে ক্লিক করবেন, তারপর এখানে সেভের অনেকগুলো ভার্সন আসছে, তো এখানে আছে সেভ শেয়ার লিঙ্ক, তো আপনি সেভ করে দিবেন। তো সেভ করে দিলে এটা আপনার সেভ হয়ে যাবে। তো আমি এটাকে সেভ করব না, তো আমি জাস্ট আপনাদেরকে দেখাবো। ঠিক এরকম দেওয়ার পরে আপনার যে গ্যালারিতে, তো গ্যালারিতে আপনার চলে যাবে। তো সবাই ভালো থাকবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে রাখেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিতে বেল বাটনের যে ক্লিক আছে বেল বাটনে ক্লিক করে দেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।